সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হলো আয়রনের জটিল যৌগ গঠন। আমরা প্রথমে ফেরোস সায়ানাইড আয়নটা দেখে নিই। এখানে সায়ানাইড আয়নের সাথে আয়রনটা কিভাবে জটিল যৌগটা তৈরি করে সেটা আমরা একটু দেখে নিই। সবার আগে দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখে নিই। আগে আয়রনের ইলেকট্রন বিন্যাস, আয়রনের পারমাণবিক সংখ্যা 26। এখান থেকে যদি আমরা ইলেকট্রন বিন্যাসে যাই, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। আয়রনের এটা বাইরের স্তর। এখন আমরা বাইরের স্তরের আয়রনটাই দেখব, কারণ যখন সে ফেরাস আয়ন গঠন করে তখন বাইরের স্তর থেকে তার দুটো ইলেকট্রন চলে যায়। তাহলে বাইরের স্তর থেকে দুটো ইলেকট্রন চলে গেলে তার বাইরের স্তরে শুধু d6 ইলেকট্রন থাকে। এখানে এই d6 ইলেকট্রনটা যদি আমরা এভাবে দেখাই, আমরা d অরবিটালের জন্য, আমরা এখানে যেহেতু d অরবিটালে 5টা অরবিটাল আছে, সেজন্য আমরা এখানে 5টা ঘর কেটে নিচ্ছি। দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, এই 5টা। d অরবিটালের পাশে আমাদের আছে একটা s অরবিটাল, এখানে s অরবিটাল লিখলাম। এখানে আছে আমাদের p অরবিটাল, দেখো, তাহলে এখানে আমরা p অরবিটাল লিখলাম। তাহলে বন্ধুরা, আমরা 3d6 অরবিটালের ইলেকট্রন গুলো আমরা এখানে একটু দেখাইনি। ধরো এখানে ইলেকট্রন গুলো যদি এইভাবে থাকে, বিপরীতমুখী স্পিনের মাধ্যমে ইলেকট্রন গুলো আছে এখানে, সবাই লক্ষ্য করো, এটা বিপরীতমুখী ইলেকট্রন। এটা আমরা বলছি যে এটা হলো 3d, এটা 4s, আর এটা হলো 4p। তাহলে এখানে দেখো ইলেকট্রন গুলো এমন ভাবে সাজানো হয়েছে যে এরা তোমার এই যে মাঝখানে অরবিটাল কিছু খালি হয়ে গেছে, দেখো এখানে অরবিটাল খালি হয়ে গেছে। তাহলে এই অরবিটাল গুলো খালি হয়ে গেছে, এই অরবিটাল গুলোতে এখন সায়ানাইড যেটা আছে, এই যে সায়ানাইড, 6টা সায়ানাইডের মুক্ত জোড় ইলেকট্রন গুলো এর ভিতরে যদি এখন প্রবেশ করে, এভাবে 6টা সায়ানাইডের ইলেকট্রন যদি এর ভিতরে প্রবেশ করে, দেখো 6টা সায়ানাইডের ইলেকট্রন যদি এখানে প্রবেশ করে, সবাই লক্ষ্য করো, তাহলে এই 6টা সায়ানাইড আয়ন এখানে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আয়রনের ভিতরে ঢুকে পড়লো। ঢোকার ফলে এখানে দেখো সায়ানাইড যেহেতু নেগেটিভ ছিল আর আয়রন পজিটিভ ছিল, সেজন্য এখানে আমাদের চার্জ হবে -4। তাহলে এখানে আয়রনটা কিভাবে তোমার কমপ্লেক্স তৈরি করলো সেটা আমরা দেখলাম। এখন এই কমপ্লেক্সটার আকার হবে অষ্টতলকীয়, এর আকার হবে অষ্টতলকীয়। আকারটা আমরা একটু দেখে নিই। ধরো মাঝখানে আছে আমাদের আয়রন, এর চারিদিকে যদি আমরা এইভাবে লিখি, একটা এটা বর্গক্ষেত্র মনে করে নাও, এর চারিদিকে বর্গক্ষেত্র আছে আমরা এরকম। সবগুলো যদি আমরা সায়ানাইড আয়ন দিই এখানে, এইভাবে এরকম যদি আমরা সায়ানাইড আয়ন আঁকি, সায়ানাইড, তাহলে এখানে দেখো আমরা এখানে একটা অষ্টতলকীয় কাঠামো পেলাম। এই অষ্টতলকীয় কাঠামোটা আমরা বলছি যে ফেরো সায়ানাইড আয়নের কাঠামো। এখানে প্রত্যেকটা কিন্তু আয়ন থাকে, সেজন্য এর সাথে আমাদের অন্য কোনো একটা ধাতু যুক্ত হতে পারে। তাহলে এটা হলো ফেরো সায়ানাইড আয়ন। আমরা তাহলে এটার নামটাও এখানে লিখে দিই, এটাকে আমরা বলছি ফেরো সায়ানাইড আয়ন। তাহলে ফেরো সায়ানাইড আয়নের গঠনটা দেখলে, আবার বলছি আমি এখানে, দেখো ফেরোসায়ানাইড আয়নের গঠনের জন্য আয়রনের যে ইলেকট্রন বিন্যাস আছে, এই ইলেকট্রন বিন্যাসে 3d6 আছে। এই 3d6টা এমন ভাবে রিঅ্যারেঞ্জ করে যাতে আয়রনের এখানে অরবিটাল গুলো খালি হয়ে যায়। দেখো দুটো অরবিটাল খালি হয়ে গেছে, এই খালি অরবিটাল দুটো আরো বাকি 4টা খালি অরবিটালের সাথে মিলে একটা শঙ্কর অরবিটাল তৈরি করেছে। সেই শঙ্কর অরবিটালটার নাম আমরা বলছি d2 sp3। দেখো এখানে যে শঙ্কর অরবিটালটা তৈরি করেছে সেটা হলো d2 sp3 শঙ্কর অরবিটাল। এই শঙ্কর অরবিটালের জন্য এর আকারটা আমরা বলছি অষ্টতলকীয় হয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম যে অষ্টতলকীয় আকার আমরা এখানে পেলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো ফেরিসায়ানাইড আয়নের গঠন। দেখো আমরা আয়রনের বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। আয়রনের বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে 3d6 4s2। এখন এটা যখন ফেরিক আয়ন গঠন করবে, ফেরিক আয়ন,
তখন দেখা যাবে যে অরবিটাল থেকে শেষের অরবিটাল দুটো থেকে ইলেকট্রন চলে যাবে যে 3d5 হবে, এবং এই 3d5 অরবিটালটা আমরা এভাবে দেখাতে পারি। খেয়াল করো সবাই যে আমরা ইলেকট্রনগুলো এভাবে দেখাতে পারি, দেখো ইলেকট্রনগুলো যে এখানে আমরা যদি একমুখী স্পিন দিয়ে ইলেকট্রনগুলো দেখাই তাহলে আমাদের 5টি ইলেকট্রন এভাবে একমুখী স্পিন দিয়ে আমরা দেখাতে পারি। এটা হলো 3d5। এই আয়রনটা যখন জটিল আয়ন গঠন করবে তখন সে তার পাশে যে অরবিটালটা আছে সেই অরবিটালের সাথে সে শঙ্কর অরবিটাল গঠন করবে। কিভাবে শঙ্কর অরবিটাল গঠন করবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো শঙ্কর অরবিটাল গঠন করবে, এই শঙ্কর অরবিটাল গুলো আমরা একটু দেখে নিব। এটা আয়রনের তোমার 3d অরবিটাল, যেখানে ইলেকট্রন গুলো এখানে আছে আমাদের একমুখী, একমুখী ছিল ইলেকট্রন গুলো, এখানে আমরা দেখছি একমুখী ইলেকট্রন ছিল। এখন এই ইলেকট্রন গুলো রিঅ্যারেঞ্জের মাধ্যমে, ইলেকট্রন গুলো রিঅ্যারেঞ্জের মাধ্যমে এভাবে আসবে, আর এখানে পাশে তোমার ফাঁকা অরবিটাল পাবে। কি কি অরবিটাল আছে দেখো, এখানে একটা এস অরবিটাল আছে আর এখানে আছে তোমার পি অরবিটাল। খেয়াল করো এখানে এস অরবিটাল আছে আর এখানে আছে পি অরবিটাল। তাহলে এই এস অরবিটাল এবং পি অরবিটালের ক্ষেত্রে আমরা দেখি যে তোমার যে লিগ্যান্ড আছে, লিগ্যান্ড যেমন সায়ানাইড আয়ন বলছি আমরা, এই সায়ানাইড আয়ন, তাহলে এই সায়ানাইড আয়ন 6টা সায়ানাইড আয়নের ইলেকট্রন গুলো এই যে এখানে যে খালি অরবিটাল গুলো আছে এর ভিতরে ঢুকে পড়বে। খেয়াল করো অরবিটাল গুলো আছে খালি, এটা ঢুকে পড়বে এভাবে। এটা কিভাবে সম্ভব? এখানে তোমার d2 sp3 শঙ্কর অরবিটাল গঠনের মাধ্যমে এটা সম্ভব হয়। এই শঙ্কর অরবিটাল গঠন করে, শঙ্কর অরবিটাল গঠনের মাধ্যমে এটা সম্ভব হয়। তাহলে আয়রন দেখা যাচ্ছে যে এখানে তোমার ফেরিক আয়নটা দেখা যাচ্ছে যে সায়ানাইড আয়নের 6টা আয়নের সাথে এখানে বন্ধন তৈরি করলো, আর আয়রনের আগে থেকে ছিল 3 আর সায়ানাইড 6টা, সেজন্য আমাদের এখানে -3। এটার গঠন যদি আমরা দেখি এটা অষ্টতলকীয় গঠন হবে। এর গঠন যদি আমরা দেখি, এর গঠনটা দেখো অষ্টতলকীয়, তো অষ্টতলকীয় গঠনের ক্ষেত্রে আমরা যেটা দেখব এরকম আয়রনটা আমরা মাঝখানে দেব আর পাশে আমাদের সবগুলো সায়ানাইড, সবগুলো আমাদের সায়ানাইড, দেখো সবগুলো আমাদের সায়ানাইড এরকম। তাহলে সব সায়ানাইড আয়নের সাথে এটার বন্ধনটা আমরা একটু দেখে নিই, অষ্টতলকীয় গঠনটা আমরা দেখে নিই। দেখো এরকম আমাদের অষ্টতলকীয় একটা গঠন তৈরি করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখনকার মতো এখানে শেষ করছি। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক দিবে, আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে যদি প্রশ্ন করেন তাহলে সবার উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।